প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি ফান্ড আছে, যেটি আপনারা জানেন যে কালকে প্রধানমন্ত্রী মহোদয় এখানে যখন আসছিলেন আহতদের দেখতে, তখনই উনি বলে দিয়েছিলেন যে এখানে আহতদের 5,000 টাকা এবং যারা নিহত তাদেরকে 2 লাখ টাকা করে এটা অর্থের সাহায্য করা হবে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই তারই একটি অংশ হিসেবে আমরা এখানে যে আহতদের দিয়ে গেলাম এবং নিহত এই মুহূর্তে 3 জনের আমরা শনাক্ত করতে পেরেছি। সেই 3 জনের চেক সই হয়ে গেছে অলরেডি। সেই চেকগুলো যার যার জায়গায় আইজি কারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর তার মাধ্যমে সশ ডিস্ট্রিক্টে এটা ডিস্ট্রিবিউশন করা হয়। এমনিতে আরেকটা বিষয় হচ্ছে যারা আহত হয়েছিলেন এখনো তো ওইটার যেটা আমাদের যে 52টা টোটাল কথা বলা হচ্ছে সেটি তো পরবর্তী যেগুলো ডিএনএ টেস্ট টেস্টের বিষয় আছে এই জায়গাটা তো অনেক শিশু শ্রমিক ছিল, তারপর হচ্ছে অনেক আগ থেকে এই জায়গাটা ঝুঁকিপূর্ণ ছিল। আপনারা শ্রম মন্ত্রণালয় থেকে এর আগে ওখানে এর আগে কখনো পদক্ষেপ করেছিলেন কিনা বা ওই জায়গায় পরিদর্শনে গিয়েছিলেন কিনা? এটা পরিদর্শনের আমাদের নিজস্ব একটা মেকানিজম আছে, অফিসিয়াল একটা মেকানিজম আছে পরিদর্শনের। পরিদর্শনকারী কর্মকর্তারা রয়েছে, নিশ্চয়ই তারা পরিদর্শন করছে মর্মে আমাকে প্রাথমিকভাবে জানিয়েছে। সরকার কিছুটা সাহায্য করার জন্য আছে যে সিস্টেম, সেটার মাধ্যমে তাদেরকে কিছু নগদে টাকা দেওয়া হচ্ছে। আমরা জানি কোনো আহত কোনো মৃত্যু ক্ষতিপূরণ দিয়ে সম্ভব না, এটা আমরা জানি। তারপরও যতটুকু সাধ্য সেটা নিয়ে সরকার পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের হাসপাতাল পুরোপূর্ণ বিনা পয়সা চিকিৎসা ব্যবস্থা করবে। আজ ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে আরও চিন্তা করবো এবং আমরা ব্যবস্থা নিব। আমাদের যেখানে আহত আছে ভালো আছে, ইনশাল্লাহ তারা ভালো হয়ে যাবে।